বড়লেখা বোবারতল গ্রামে 5 আগস্ট রাতে সাজান আহমদের রহস্যজনক মৃত্যু নিয়ে রুবেল আহমদ সহ 9 জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে বলে রুবেল আহমদের অভিযোগ। এ সময় এলাকাবাসীরা বলেন, যাচাই বাছাই করে অপরাধীকে ধরে শাস্তি দেওয়ার জন্য, নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি না করার জন্য। বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারতল গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে সাজান আহমদ চৌধুরীর রহস্যজনক মৃত্যু নিয়ে তার বড় ভাই ইব্রাহিম আলী বাদী হইয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আব্দুল বাসিদ, রুবেল আহমদ, সেলিমুদ্দিন, জসিমুদ্দিন, সুনামুদ্দিন, সাদিক আহমদ, কুতুবুদ্দিন, রেদওয়ান আহমদ, শাহাবুদ্দিন সহ 9 জনকে আসামি করে মামলা করা হয়। সাজানের বড় ভাই ইব্রাহিম আলী তার ভাইয়ের মৃত্যু নিয়ে যা বললেন, তখন তারা ফকাইছে, উমকি আমকি দিছে। আমার এটা মনে করেন তারে যে মারা গেছে, মারা যাওয়ার মনে করেন 8 মাস আগে, অনুমানিক 8 মাস আগে। এটা তো ভিডিও আছে, ভিডিও তো তারিখ আছে বলে অনুমানিক 8 মাস হয়ে গেল। এটা আমার গ্রামের সব মানুষে জানে, এই যে গ্রুপটা ধরো হয়েছে বিজেপি এনেছে। মারা যাওয়ার ইয়ে লোক যে এজে গিয়া তারা যে চুরি করে, চুরির প্রতিবাদ করে এবং ওই যে গরুটা ধরছে, এটা তো ফকাইছো আমার ভাই আছে বা এলাকার আরও মানুষ আসলে লোকে, এটা তো ফকাইছো, এটা তো ভিডিও আছে ধরছে। এবারে আমার ভাইয়ে বলতে লোকে আরও মানুষ আসলে আর আমার ভাইয়ের প্রতিবাদ করতে গিয়া তারা হুমকি দিছে এরা সবই তারা, এই বাসিত, ফকিল, তোমার সেলিম, রুবেল ও আইনুল, ওদের আরও জন আছে নাইম, তারা ইয়ে করে দিছে, এটা হুমকি দিয়েছে, হকাইছে হুমকি দিছে তারা, তারা দেখতে আনিব, তারা মারব। এরপরে আজকে 2018 হইব সম্ভবত, একটা বটল মার্ডার কিন্তু আপনি জানেননি, বটল মার্ডার হয়েছিল। বটলের লগত আমরা কোনো সংঘর্ষ নাই, কোনো কিছু নাই, বটল মারা গেছে, আমরা 3 বাইরে তারা আসামি দিছে বটল মারার, বটল মার্ডারের। এবার আমরা মনে করো ইনটা তো পুলিশ আইসে তদন্ত করছে, আমরা আমার ভাই জাল কাটিয়ে আইসে, আমিও জাল কাটিছি, তারা সুর গুরু সারাও এক গ্রুপ তারা। এখন এই মামলা তো আমরা গাইয়া আইসি, আমরা বছর আমরা আদালতে বছর খালাস দিছি, তখন তারা কইছে যে তারার বাইর লাশ যেন ফালাইছে, তারা অননি আমরা এখন যে মারে লাশ ফালাইছি, তা ফকাইছে অমকি অমকি দিছে। এটা সাজানের মৃত্যুর সাক্ষী আব্দুল মতিন, নানু মিয়া ও আবুল কালাম বলেন, সালামু আলাইকুম, আমি তার বিষয়ে আপনি যে জায়গা বর্তমানে আইসেন ওই জায়গায় আমি কাজ করি, তো আমি সোমবারে সকালে কাজত বার হয়েছি, আমার বাড়ির সামনে আমার বাইকনা সেবুল করি নাম এর আর ওদিকে মানে হয়েছে কি তো হয়েছে রে বলল লাল্লা সাজান রে মিলেন না তো কইয়া, তো আমি তো আমার খাজো আইসি, কই হয়তো কোনো জায়গাত গেছে আইতে পারে, বা দেহ জায়গা যাওয়ার পরে খাজো ধরে লেছি আমরা, মনে করো বালু সিমেন্ট মাখাই লিছি। এর মাঝে স্কুলে একটা ছাত্র কইছে যে ইসলাম বাইর গরো সামনে যে আতাব বাইর বাড়ি নিছে একটা লাশ মিলছে চিনা জান না, তো আমি ওই জায়গাত মনে করো যোগাযোগ করি, আমরা অনেক মানুষ প্রচুর মানুষ গেছে গিয়া এই জায়গাত কোনো খোঁজা খুঁজা করে মিলছে না, তারপরে গেছে কি তো খাজও করছি না দিন এই টুকা টুকিয়ে, পরে বাড়িত গেছে কি পরের দিন আরবার খাজো আইছি ওই জায়গাত, খাজো আওয়ার পরে ফোন আইছে যে লাশ মিলছে, মনে করো ফার পেট্রোল রাস্তাত ওই জায়গাতে লাশ মিলছে, পরে আমরা এদিনও খাজ বাদ দিয়া মনে করো সবাই গেছে কি যাওয়ার হলে তো তার লাশ মনে করো মিলছে, লাশ বাড়িত নেওয়া গেছে সন্ধ্যার পরে, নেওয়া যাওয়ার পরে মনে করো অতটুকু আমি জানি আর কিছু জানি না। ও সাক্ষীটা দিছেন মনে করো, সাক্ষীটা দেওয়াইছে না, আমি মনে করো দোকানও দোকান আছে, দোকানও দোকানও প্রায় অনুমানিক মানে 8টা সাড়ে 8টা অধিক অতটুকু হইব, আমারে গিয়া কইছেন যে ইব্রাহিম ভাই বা তোমার সাক্ষী দিছি বলে, আমারে সাক্ষী দিছে বলে কত নম্বরে দিছি আমি কাগজ দেখে হইতে লাগবো ও পর্যন্ত শেষ। সাজান তো মারা গেছে, যদি মারা যাওয়ার পরে তো অনেক খোঁজাখুঁজি ঘুরিয়া 3 দিন পরে তার লাশ পাওয়া গেছে, লাশ পাওয়া গেলে ইনও বেশিরভাগও ধারণা করা হয়েছে ওখানে, যেমন তার লোকে কিছু গ্রাজ আছে আসামি যারা দেওয়া হয়েছে এরা, যেমন কিছু ও সুরাসুরি ওটাইলি আর গরু গারু নিয়া ওটা বিষয়, আর এর আগে একটা মার্ডার হয়েছিল বটল, তো বটল মার্ডার আর তারারই আসামি করা হয়েছিল।
যেমন বটলের আত্মীয় স্বজন যারা এরার সন্দেহ হইল যে এরা এই মার্ডারটা করছে, ও হিসাবে এটা তারা করতে পারে। সাজান যে বাড়ির যাইত এই বাড়িটা হইলো তার তালুকের ভাইয়ের বাড়ি, অথচ ও বাড়িতে কিছু ফান চাষ করছে, শিকার উক্তি তো অন আর নিয়ে তাই এটা চাপো পালাই করছে, বুবারতল গ্রামে গেলে সাজানের মৃত্যুর বিষয়ে এলাকাবাসী বলেন, মানুষগুলা যে আসামি দেব হয়েছে এগুলো আসলে নিরীহ মানুষ, এর সাথে জড়িত হওয়ার কোনো কারণ আমার দেখতে পাই না। আসলে আমার জানার মধ্যে এরা খুব ভালো মানুষ, বা তারা যে অন্য কেউ হয়তো এই ঘটনা করতে পারে, কিন্তু এরা যে সঠিক এটা আমার মনে কোনো সময় প্রবোধ আসছে না। উনি উনাকে আবার না মামলা দিয়ে, মহিলাকে মামলা না দিয়ে এবং তার স্বামীকে মামলা না দিয়ে অন্য নজরের রূপে তারা অভিযোগ করছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা আমার আসলে সঠিক জানা নাই যে এটার লোকে খেয়ে জড়িত, আমরা এটার জানা নাই। এখন আপনারা আইসুন এটা সঠিক যে মনে হয় এরা যদি সঠিক মনে হয় দুষ্কৃতি হতে এরা ইয়ে কার্য এরা ওই বালা মানুষ হতে এরা পাচুক, আমার একটা উৎসব আর কিছু নেই। এরা তো নিরীহ মানুষ, আমরা দৃষ্টিতে লাগে যে এরা নিরীহ মানুষ, এরা এই মার্ডারও জড়িত হবে বলে আমার কোনো ধারণা নাই। কেটার লাগে এই কারণে মেম্বার সাহেবে তাই ওই যে মহিলা নাম হইতে পারলাম না, মহিলারে আনিয়া যে বক্তব্য লইছে তার মেম্বারে আনিয়া মাতাই লইছে, তখন এই মহিলার কাছে দুই রকম কথা পাওয়া গেছে, আমি ওটাও জানছি যে প্রথমে বলছে সে তার বাড়িতে এই শাহজাহান যায় নাই, পরে আবার একটু মেম্বার সাহেবে একটু চাপাইয়া মাতার পরে সে আবার বলছে যে তার বাড়িতে গেছিল, অতটুকু আমরা জানছি। কিসের জন্য মামলা হয়েছে তাও আমি কইতাম বর্তমানে, আমরা তো এই ধরনের মানুষও নাই। আমি বাড়িতে আছিলাম এবং আমি পান চাষ করি আর কিছু না। বাজারে ছিলাম, সারা রাত আমি বাজারে ছিলাম। এমনি কোনো সম্পর্ক নাই, উনি সপ্তাহে দুই একদিন এদিকে আইতো, কোন সময় যাইতো এটা আমি দেখতাম না, আইতো কিন্তু এদিন সেই দিকে গেলে যাইতেও আমি দেখি নাই, আইতেও দেখি নাই। মামলা কিসের জন্য কিতা লাগে উনি আমারে দেখলো আমি বুঝতে পারি না, আমি কিচ্ছু জানি না। আমার উপরে বালাবালি মামলাটা মানি দেবো, এখন আমি আর কোনো জিও ভাইয়ার নাম যে আমারে তারা কিতা লাগে দিল এটা আমি আর বুঝি আরো না। এই ন হে আইসেন ওগুর নাম কিতা যে মরছে নাম শাহজান, শাহজান ইন আইসে না, তারপরে পরবর্তীতে আর হিরবার মানুষ গেছেন গিয়া মেম্বারে অন্য আনাইছেন, আনানির পরে শিকার হয়েছে যে তার বাড়িতে গেছে 8:20-30 আর আইসে 8:20 জানি আমি, কতটুকু মেম্বারের কাছে শিকার হয়েছে আমরা অন্য আসলাম। এই মেয়েকে নাম আমরা দিয়ে মানে যে মানে আসামি মেইন দারুলের সাথে সম্পর্ক ছিল, এরা আসামি না দিয়ে অন্যরা নজন আসামি দিয়েছে, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। লিপ্ত কাউসার আহমদের স্ত্রী তামান্না বেগম বলেন, আর তো আশেপাশে মানুষের পরিমাণ ফেলে ইত্যাদি মাথায় সোমবারে রাত মাহিবার রক্ত আসলাম কলিলেদার বাড়ি, কলিলেদার বাড়িতে গেছি দোকানও, দোকানটা এই বাড়িতে আইসি 9টা ওলা খতম হইব আইয়া ঘুমাই গেছে।
আটটা কত গেছে মাত্র হয়েছে বাকি খুব ফুরা হয়তো এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা তপন বলেন মামলার তদন্ত দিন আছে আসামি অ্যারেস্ট করার জন্য চেষ্টা চলছে বেকওয়ার্ড জায়গার কারণে ঠিকমতো জায়গা যেতে পারছেন না।